হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজ ঈদের দিন, খুশির দিন। এই খুশির দিনে সবাই যেন দিনটা ভালো কাটে এই আশা প্রত্যয় করে শুরু করছি আজকে আমার ভিডিও। আজকের ভিডিওটা আমি দেখাবো আমি কি কি করি সব কিছু। আর জানেন তো আমার ভিডিওটা আমি এই টু জেড সব কিছু তুলে ধরি। তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। সকালবেলা গোসল করে মেন বর্ধন বাইরে নামাজ পড়ার উদ্দেশ্যে এখন আমি তো একা যাবো না, তো যাওয়ার সময় আমি আমার বাইকনা দুটা বাইকনা আছে অকুল লয়ে যাবো আজকে আমি আমার লগে করে। তো সরান আগে অগো বাসায় যাই লই তারপরে। তো এদিকে কিন্তু আমি গর্তন বের হয়ে গেছি এবং ওদের নিয়ে কিন্তু গেছে, এটা হইতেছে বড় বাইকনা। তো ওদের নিয়ে যে আমি মুহূর্তে আমার কি যে মাঠে যাবো, আর এই যে আমি দেখছেন এবং আমি কিন্তু মাঠের কাছাকাছি চলে আসছি এবং এই হচ্ছে আমাদের ঈদগার মাঠ এবং এইটা হচ্ছে আজকে আমাদের নামাজের স্থান। তো এখানে আমরা নামাজ পড়বো আজকে সবাই একসাথে। আর এই যে দেখছেন জোর লাকে লাল হয়ে গেছে, আমি কার্পেটটা ছিল লাল এখানকার, তো সেই লাল রিফ্লেকশনটা আমার মুখে পড়ছে। বুঝুন তো ভাই সাদা মানুষের যদি লাল পড়ে কেমন দেখা যায়। তারপরও এদিকে হুজুরের বক্তব্য দিতে আসলে আমি দেখালাম যে কত মানে এখান তো মানুষ হয় নাই পুরোপুরি, যদি আমরা সকালবেলা চলে গেছিলাম এইখানটাতে। তো এইখানটাতে মানে কী বলবো যে বৈশা রয়েছে, তো আরও মানুষ আসায়। তো একবারে দেখা হইতেছে আপনাদের সাথে নামাজের শেষে বাসার সামনে গিয়ে। A few moments later. এদিকে কিন্তু আমি নামাজ পড়ে বাসায় চলে এসে পড়ছি এবং এখন আমি যাবো আমাদের কুরবানির পশুদের দেখা করতে, কারণ একটু পরে ভাই তোমাকে আমরা কাটাছেঁটা করবো, বুঝছো না কেন? তোমাকে আমরা আল্লাহর নামে জবাই করবো এবং তোমার কাছে কুরবানি দেবো। এই হচ্ছে আমাদের মহিষ এবং দেখছেন আমি মানে শেষ মুহূর্তে তার সাথে মজা করতেছিলাম এবং কী সুন্দর হাসিলাম বেটকি এবং যে চলে একসাথে আমি ফ্রেম বন্দি হই। এখন আমি ঘরে যাবো এবং ঘরে গিয়ে হচ্ছে আগে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে নেবো, কারণ ভাই সকাল তখন কিছু খাই নেই, কারণ কুরবানি ঈদের দিন আগে আগে কুরবানি যাবো খাওয়া দাওয়া করে। তার আগে আমি একটু খাওয়া দাওয়া করে নিলাম সেমাই এবং আমার আম্মুর হাতের ভাই সেমাই এত মজা ছিল ভাই, একেবারে সেই লেভেলের। যদি আমার না সবার মার হাতে রান্নায় খুব মজা হয়। তো এদিকে আমি একটু খাইতেছিলাম আর বারবার দেখতেছিলাম, আর মানে ওই মুহূর্তে আমাদের বাসাতে চলে আসছিল কষাই, মানে যারা হচ্ছে আমাদের সাথে আজকে কাটবে এগুলো। তো কষাই ছিল এইদিকে এবং ওই যে আমাদের মহিষটা, তো আমরা তার সাথে কথা বলছিলাম বিভিন্ন ব্যাপার নিয়ে যে কেমনি কী করবেন না করবেন। তো শেষ মুহূর্তে কিন্তু এই যে দেখেন চলে আসছে কিন্তু এবং হুজুর চলে আসছে, এখান থেকে আমরা ধরবো সবাই ফালাইও দিয়েছি এতক্ষণে মাটির মধ্যে, এটাকে আমরা কাটবো, আমরা তো কাটবো না, কাটবো আমাদের হুজুরে। তো আমি দেখাতে পারলাম সো কিছু রুলস রেগুলেশন যেন আমি দেখাতে পারলাম না পুরো অংশটা, কারণ ফেসবুকের কিছু নিয়ম থাকে যে সেখানে হচ্ছে রক্ত দেখানো যাবে না বা কাটাশির এমন কিছু দেখানো যাবে না। কিন্তু আপনি অবশ্য সবাই জানেন কীভাবে গরু জবাই করা হয় বা কীভাবে কী করা হয়। আজকে আমার একটা ভালো দিক হচ্ছে আজকে আমার ডিউটি খুব কম পড়ছে, মানে আজকে আমার কাজটা খুবই কম, আমি কাজ খুব কম করবো, আজকে আমি হেল্পার হিসাবে কাজ করবো সবার সাথে, কারণ দুজন লোক নেওয়া হয়েছে, দুজন আর তিনজন লোক নেওয়া হয়েছে আমাদের গোটা কাটার মানে মোষটা কাটার জন্য। এখন আমি আজকে হেল্পার হিসাবে কাজ করবো, তো যা যেটা লাগে সব কিছু সেটা আমি জোগাড় করে দেবো, বুঝছেন? হ্যাঁ, আপনাদের প্রাণ তস্কা হেল্পার যেখানে সবচেয়ে অন্যদের খাতা আজকে সে নিজে খাটবে। এখন আমি ঘরের ভিতরে যাবো এবং এই ঘরটার কিছু কাগজ নেবো, কারণ মাংস রাখার মানে মাংস কাটার জন্য। তো কাজ করি এবং দেখা হচ্ছে একদম মাংস অর্ডার এখান থেকে। A few moments later. তো এইদিকে কিন্তু আমার বড় ভাই দেখছেন মানে যে ছুরি ধারাইতেছিল এতক্ষণ আমাদের মহিষটা জব করা হয়ে গেছে, তো জব করা বলে প্লাস সোলা হয়ে গেছে। আর আমি এখানে আরামসে দাঁড়াই রয়েছি, কারণ আমার যতটা কাজ নাই আমার কাজ আছে, ভাইরে ভাই কাজ নাই এমন কিন্তু কথা না, কাজ আছে কিন্তু সেটা লাস্ট পর্যায়ে। মাংস কাটার আগে একটু বাড়িতে যাই, আর ওই কাকারা কুরবানি দিছে তো ওনাদের সাথে একটু দেখা করি। আর আমি একা যাচ্ছি না এই মুহূর্তে, আমার সাথে আমার পুরো বিচ্ছু বাহিনী মানে আমার বাইকনা দুইটা বাইকনা আছে তো ওগুলো নিয়ে যেতেছে এই মুহূর্তে। তো চলেন এখন যাওয়া যাক এবং দেখি গা, এক কাকায় খাসি দিছে আর এক কাকায় গরু দিছে, তো দেখি আসি গা সেগুলো। তো চলেন যাওয়া যাক সেখানে এবং আমরা হাঁটতে হাঁটতে কিন্তু সেই বাড়ির কাছাকাছি চলে আসছি এবং সবার আগে যাবো আমার ছোটো ফুপুর বাড়িতে। আর এই হচ্ছে আমার ছোটো ফুপু এবং উনি এখন সেখানে বসে রয়েছে। তো কুরবানি দিয়ে ভাবলাম যে সবার আগে ফুপুরি দেয় শুরু করে, দেখেন শুধু আমি একা না আমার পুরো বিচ্ছু দল কিন্তু চলে আসছে এখানে একসাথে এবং আমার গোলে কিন্তু আমার ভাতিজাটা ছিল, দেখেন আমার ভাতিজা। তো সবাই মিলে আমরা একসাথে ছিলাম, তারপর চলে আসলাম ছোটো মেজু কাকার বাড়িতে এবং উনি কুরবানি দিয়েছে এখানটাতে। তো সবাই মিলে আমরা গরুরা ছোট আছে, তো সেটা দেখলাম অনেকক্ষণ দাদায় দেখতেছিলাম এবং দেখতে দেখতে আমরা এখন চলে যাবো আমরা ছোটো কাকার বাড়িতে। এখানে সব কাকাকে এখানে রয়েছে। তো এখন এদিকে ছোটো কাকা হইতেছে আপনার খাসি জব দিয়েছিল, তো এই হচ্ছে ছোটো কাকা আর কাকি। তো সবাই এখানে ছিল, তো সবাই একসাথে বসে বসে দেখতেছিল, তো তার মধ্যে আমাকে কাকি দিল একটু সেমাই, তো সেমাই খাওয়া দাওয়া করতে খাইতেছিলাম আমি এখানে। আর দেখেন খাইতেছিলাম ভিডিওর ভিডিও করে লেয়া বসে দেখছি কেমন মানুষ আমি। তো খাইতেছি খাইতেছি এমন করতে করতে এখন বাসায় চলে যাবো গা এবং মানে কি মানে বাসায় অলরেডি চললো আর সেখানে এখানে এসে দেখি যে সবাই মাংস কাটাছে,
এবং মাংস করা শুরু হয়ে গেছে এই জায়গাটার মধ্যে। দেখছেন কত স্পিডের সময় মাংস কাটতে আছে। তো সবাই মিলে একসাথে মাংস কাটতেছে, একটু পর আমার সিরিয়াল পড়ে যাবে এই জায়গার মধ্যে, আমিও মাংস কাটতে বইয়া পড়লাম এই জায়গাতে। এবং ভাই আমার যে এত কষ্ট হয়েছে সারাদিন সেটা আপনার সামনে দেখলে বুঝতে পারবেন। দেখেন ফাইনালি কিন্তু আমার পাল্লাও চলে আসছে, কিন্তু আমারও যদি সহজ পড়ছে কলজা গিল এগুলো কাটতে হইতেছিল আমারও। দেখেন আমি কলজা গিলা কাটতেছিলাম আর এই যে দেখেন সবাই সাথে সাথে আমিও কাজ করতেছি। ভাই সবাই দশম মিলে করে কাজ হারে যেতে না হিলাস না। ফাইনালি ভাই অনেক কাটছি, আজকে অনেক মাংস কাটছি বাইরে ভাই। আমি আমার এত মাংস জীবন কাটে না, আমার হাত পা ব্যথা করতেছে। আমি রেস্ট নিব এখন, দেন হচ্ছে আমি একবার ওই সময় উঠবো যখন মাংস বিতরণ করা হবে। আল্লাহ আমার হাত পা ব্যথা করতেছে ভাই, এটা কাম কিল করতে গেলাম আমি, হাত পা ব্যথা করতেছে আমার। বাসা যাওয়ার সময় তো কাকে দিব কি করবো এবার দেখছি, দেখাবো না যেহেতু এটা সিক্রেট। তো এখন মাংস দিয়ে তারপর আবার আসতেছি। তো এইদিকে আমার মাংস দেওয়া শেষ, এখন বাসায় যেতেছি। এখন হচ্ছে পাড়া প্রতিবেশী সবাই দিব, তো বাসায় যাই দেখি কি অবস্থা। ভাই রে ভাই এত কাম, জিন্দেগি তেজ পাতা বুঝছেন। এইদিকে সবাই সবকিছু দিয়া হওয়ার পরে বাইতে চলে পড়ছেন, বাইতে যা যা বাইতে যা দোন পাকড়া নিয়ে সব দূর দূরে দেওয়া শুরু করছিলাম। তো দুইটি দিতে বাইরে ভাই মোটর ফেলে দুইটি তো মোর কোমর খান্ডে একেবারে বেঁকে চেকা গেছে গা। তো তারপর কেন যেন দোয়া শেষ হয়, তো সর্বশেষ অতি মানে সর্বার লাস্টে আমি আমার নিজের ফ্রেশ হইতেছিলাম এবং বারবার মুখের উপর পায়না দেখতেছিলাম যে ঠিকঠাক করে মুখ পরিষ্কার হয়েছে কি না। ফাইনালি সাদিনের মতো কাজ শেষ, এখন খাওয়া দাওয়া করে গোসল করুন, তারপরে শেষ আজকের দিনটা। আচ্ছা অনেক তো কাজ করলাম, এবার কিছু কথা বলি আপনাদেরকে যেটা আমার মনে হয় যে বলা উচিত, বা আমার কাছে মনে হয়েছে কেন জানি কথাটা বলবো আমি, বা আমি কালকে রাত্রে জিনিসটা ভাববার রাখছিলাম যে কথাটা বলি আমি। তো কথাটা হলো আজকে ঈদের দিন, আর ঈদের দিন মানে খুশি, সবার কাছে খুশি, ঈদ আনন্দ এটাই তো নাকি। তো যারা কুরবানি দেয় তাদের কাছে তো ঈদ ভাই পাই সেই লেভেলের মজা হয়, সেই কাজ করবার হয়, মানে অনেক কাজ করাই হয়। কিন্তু যারা কুরবানি না দেয় তারা তারা কী করে, তারা ঘরবন্দি হয়ে থাকে। যদি আপনি নিম্নবিত্ত হয়ে থাকেন তাহলে তো কোনো কথা নাই ভাই, তাহলে আপনি মানুষের বাসায় যাবেন, মাংস চাইবেন, বা আপনার একটা সোর্স হয়ে যায়। বাট যারা মধ্যবিত্ত তারা কারো বাসায় যায় না, কোথাও যায় না, তারা ঘরে ভিতরে থাকে, ঘর বন্দি থাকে। আর ঈদের দিন তারা বাসাতে বের হয় না, কারণ তারা কুরবানি দিতে পারে না, আবার কাউকে চাইতেও পারে না যে আমি চাই মাংস, বা তাদের বিবেকে বাঁচে, তাদের সরমে হয়, বা তাদের লজ্জা, তাদের লজ্জা লাগে, এই জন্য অনেকে চায় না। তবে একটা জিনিস বলবো যে আপনারা যা কুরবানি দেন তার থেকে কিছুটা অংশ, বা যত নির্ধারণ করেছেন যত অংশ, ওই অংশটা সে মধ্যবিত্ত ফ্যামিলিকে দেন, যে যারা মাসে একবার গরু মাংস কিনে খায় তাদেরকে আপনারা দেন। নিম্নবিত্ত মানুষকে আপনারা দিবেন এই মাংস, কিন্তু সেই মানুষগুলোকে দেন যারা কিনা আপনার চেয়ে লজ্জা করে, লজ্জা বোধ করে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে কি জানি বলে যে অনেকে পোস্ট দেয় আলহামদুলিল্লাহ এটা সেটা, গরু মাংস ছবি দেয়। ভাই এই কাজগুলো কখনো করবেন না, কারণ কি আপনি কুরবানি দিয়েছেন সেটা ঠিক আছে, বাট এমনও মানুষ থাকে যারা কুরবানি দেয় না, তাদের খুব খারাপ লাগে যে তারা কুরবানি দিয়েছে বিধায় যাতে এত কিছু আয়োজন, আমরা কুরবানি দিই না, আমাদের ঘরে মুরগির মাংস রান্না করা হয়, এগুলো করবেন না। তারপরও বলবো ঈদ মানে তো আনন্দ, ঈদ মানে খুশি, হই হুল্লা, সবাই এনজয় করবেন, ভালো থাকবেন, এবং আমাকে তো আপনার অবশ্যই সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ আমি যেন খাওয়া দাওয়া করি নাই, আমি আমি এক আমি তো একটু খাওয়া দাওয়ার ভিডিওগুলো আপলোড করবো, দেখাবো, সমস্যা নেই ভাই, আমি বললাম সবাই মানবেন, আবার আমিও চেষ্টা করি। এবং আপনারা দেখবেন যে আমার আমাদের যে পশুটা ছিল, আমি কিন্তু কোনো পিকচারও দিই নাই ফেসবুকে যে আমি এটা কুরবানি করবো, না ভাই থাক আমার জিনিস আমাদের থাকবে, আমি খাবো দাবো সেটা আমি আমার ভিতরে রাখবো, আমি কাউকে দেখাবো না। তো এই ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করব, আজকে অনেক কাজ করেছি ভাই, আমি প্রচুর পরিমাণে আমার মানে আচ্ছা শুদ্ধ কই করলে গা, আমি ভাই প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে গেছি গা, আমার আমার হাত পাও চলতেছে না। দেখছেন যে গেঞ্জিটা ঘামাইয়া একাকার, আমি সকাল থেকে 10 বার পর্যন্ত আমি পুরান বাড়ি গেছি আইসি মাংস দিতে নিতে নিতে, ভাইরে ভাই আমি একাকার শেষ।
তো ভাই বলবো লাস্ট কথা, ভালো থাকবেন, ভালো রাখবেন, ঈদটাকে আনন্দ মানে ঈদটাকে এনজয় করবেন। দ্যাটস ইট, এই পর্যন্তই, তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, গুড বাই।